কলকাতার নগরপালকে সিবিআই গোয়েন্দাদের প্রশ্ন করার পর্ব এই নিয়ে চতুর্থ দিনে পড়ল। এরই মধ্যে শিলংয়ে সিবিআই অফিসে মুখোশ পরিয়ে এক ব্যক্তিকে নিয়ে এলেন সিবিআই গোয়েন্দারা। হনুমান টুপি পরিয়ে মুখ ঢেকে নিয়ে আসা ওই ব্যক্তি আসলে কে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। রবিবার এবং সোমবার কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় কলকাতা নগরপালকে। মঙ্গলবার আর কুণালকে সিবিআই অফিসে যেতে না বললেও রাজীব কুমারকে পেয়ে ডাকা হয়। সেই মতো সকাল 10টা নাগাদ সিবিআই অফিসে হাজির হন কলকাতার নগরপাল। এবিপি আনন্দ এর খবর অনুযায়ী এরপরেই একটি গাড়িতে করে সিবিআই গোয়েন্দারা মুখ ঢাকা এক ব্যক্তিকে নিয়ে আসেন। বেশ কয়েকজন গোয়েন্দা কার্যত পাহারা দিয়ে ওই ব্যক্তিকে নিয়ে সিবিআই অফিসে ঢোকেন। মনে করা হচ্ছে সারদা বা রোজভ্যালি মামলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কোনো সাক্ষীকেই নিয়ে এসেছেন সিবিআই গোয়েন্দারা। তাকে হাজির করিয়ে বা মুখোমুখি বসিয়ে ফের নতুন প্রশ্নমালা দিয়ে চাপে ফেলা হতে পারে কলকাতার নগরপালকে। তবে এত গোপনীয়তা রক্ষা করে কাকে নিয়ে আসা হলো তা নিয়ে মুখে কুলো পেটেছেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে রাজীব কুমারের সব জবাবে এখনও সন্তুষ্ট নন গোয়েন্দারা। কুণাল ঘোষ এবং রাজীব কুমারের বয়ানও মিলিয়ে দেখেছেন তারা, কারণ দুজনের বয়ানে বেশ কিছু অমিল রয়েছে, ফলে কে সত্যি কথা বলছেন তা ভালোভাবে যাচাই করে নিতে চান সিবিআই কর্তারা।